ঘুমিয়ে পড়েছে? গভীরভাবে ঘুমোচ্ছে, এখন আর উঠবে না। স্ট্রং ডোজের ওষুধ দিয়েছি। এই নাম্বার প্লেট চেঞ্জ কর, জলদি আবি কর। হ্যাঁ, সামনে বিহার বর্ডার, যা করা তাড়াতাড়ি করো। ও, একটা কথা পরিষ্কার করে বলে দিই, এই মেয়েটা যদি কোনো দিন তোমাদের ডেরা থেকে পালায়, আমি কিন্তু এই একটা গল্পই বলবো যে রাস্তায় আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর কী হয়েছে আমি কিচ্ছু জানি না। অনেক রাত হয়ে গেল, এখন তো বাড়িও ফিরতে পারবো না, অন্য একটা ফোন থেকে ফোন করে ওদের জানাতে হবে। ও হ্যাঁ, ঠিক আছে, এই আমার সিম, এটা আমি নষ্ট করে দেবো, আর আমার ফোন যদি প্রয়োজন পড়ে তাহলে এটা ইউজ করবে, ঠিক আছে? কোনো চিন্তা করতে হবে না, গল্প যা ভাবা আছে একবার এক্সেলেন্ট। ওখানে এমন একজন লোক আছে যার জন্য আমি ভয়টা পাচ্ছি, তাছাড়া ওর খোঁজ খবর নেওয়ার মতন আর বিশেষ কেউ নেই, তাই কেউ চেষ্টাও করবে না আসলে, কিন্তু কেউ চেষ্টা করুক আর না করুক ওই একজন নিশ্চয়ই করবে। ওই ঋষি স্যার তো? হ্যাঁ, সবই তো জানেন, আমি তো ঋষি স্যারের ওয়াইফের সঙ্গে আপনাদের কথাও বলেছি। আপনার তো দুদিক থেকেই লাভ, এদিকে আমরা টাকা দিলাম, ওদিকে ওরা টাকা দিল। বাহ, শুধু টাকাটাই দেখছি, কত বড় রিস্ক নিয়ে যে আমি এই কাজটা করলাম সেটা দেখছেন? বড়িয়া, বহুত বড়িয়া স্যার। তো ফির গুড নাইট, আপনার রাস্তায় নিকলতে হ্যাঁ, আপ আপনার রাস্তা নিকলিয়ে আইয়ে। এই টাকাটা আমার দরকার ছিল জাহ্নবী, জীবনে অনেক অপমান সহ্য করেছি, বাট অ্যাট দ্য কস্ট অফ ইউ এই টাকাটা আমার নিতে হলো, তার জন্য আমি তোমার কাছে সরি বলছি। আই এম ভেরি ভেরি সরি জাহ্নবী, তোমাকে কেউ মেরেও ফেলবে না, কিছুই না, বরং তুমি টাকা রোজগারের একটা পথ পেয়ে গেলে, এর জন্য তো তোমার আমার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। আমি কিন্তু তোমার কাছে কৃতজ্ঞ রইলাম, এতগুলো টাকা তুমি আমাকে অ্যারেঞ্জ করে দিয়েছো, থ্যাংক ইউ জান্নাত, থ্যাংক ইউ। কে আপনারা? কে আপনি কেন গাড়ি চালাচ্ছেন? আমার হাজবেন্ড কোথায়? কে আপনারা? রোক 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 গাড়ি, রোক গাড়ি, রোক, বাহার নিকল, বহর নিকল, বহর নিকল। দেখ, এক ঘন্টে কা টাইম হ্যাঁ, ডেরা মে এক ঘন্টা মে পৌঁছনা হ্যাঁ, ফটাফট নিকল। ছোট মা, এতক্ষণে না জাহ্নবী নিশ্চয়ই পৌঁছে গেছে, কালই তো পৌঁছে যাওয়ার কথা, নিশ্চয়ই ওরা না খুব আনন্দ করছে। ছোট মা, তোমাকে বলছি, সবকিছুই তোমার জন্য, তোমাদের জন্য, তোমরা না থাকলে এসব কিছুই হতো না। মনে রেখো এই কথাটা তুমি, আর তোমার মেয়েকেও বলো এই কথাটা যাতে ভুলে না যায়। বোন ঠিকই, কিন্তু আগে তো জানতো না, জানার পর দেখেছো কিভাবে তাকে গ্রহণ করেছে, তার জীবনটা কিভাবে সাজিয়ে দিয়েছে, এ আমাদের রোশনির পক্ষেই সম্ভব।
কিন্তু দিদি ভাই এটা তোর প্রাপ্য ছিল, ওর বাবা যেটা করেনি রোশনি সেটা করেছে, ওর বাবার দায়িত্বটা আমাদের রোশনি পালন করেছে। যাকে ছাড়ো না ছোট মা, ছেড়ে দাও, জানবি একটা ছোট্ট মেয়ে, আমার ছোট্ট বোন, ও ভালো থাকলেই তো আমি ভালো থাকবো, আমার আর কি আছে বলো, আমি তো একাই। ছোট মা জানো তো ছোটবেলায় না আমার খুব শখ ছিল যে আমার একটা দিদি হবে বা একটা দাদা হবে কিংবা একটা ছোট ভাই বোনই হবে। আমি না স্কুল থেকে ফিরে মায়ের কাছে হাত পা ছড়িয়ে কান্নাকাটি করতাম যে সবার বোন আছে, সবার ভাই আছে, আমার নেই কেন? সেই বোনই আমার ফাইনালি এলো, তো পরে এলো, কিন্তু পরে এলে তো কি হয়েছে? তুমি কি বোনের জন্য কম করেছো বলো তো? কম তো কিছু করনি, তুমি যা করেছো তা অনেকেই করে না। তবে একটা কথা আমি বলবো, সবাই হয়তো আমার উপর রাগ করবে, আমি তো কথা বললেই সবাই রেগে যায়, কিন্তু আমি তো সত্যি কথা না বলে থাকতে পারি না। জাহ্নবী এতদূর গেল, পৌঁছ সংবাদ দিয়েছে তোমাকে? দেয়নি। কি গো, তোমাকে জানিয়েছে তোমার মেয়ে? না গো বৌমা, ও কোনো পৌঁছ সংবাদ দেয়নি। আমিও সেটাই ভাবছি, আমি ওকে পই পই করে বলেছিলাম যে পৌঁছে গিয়ে একটা খবর দিতে, কেন যে দিল না। ছোট মা, ওরা এই সবে বিয়ে করেছে, একটু ওদেরকে নিজেদের মতো থাকতে দাও না। এখন যদি তুমি আশা করে থাকো যে তোমার মেয়ে সব সময় তোমায় ফোন করবে, তোমার সব খবরাখবর দেবে, তোমার সাথে সব সময় যোগাযোগ রাখবে, তাহলে কি করে হবে বলো? মানে ওর নতুন জীবনটা তো ভেবে দেখতে হবে না? কিন্তু এত ব্যস্ত হয়ে গেলেও তো চলবে না, না যে পৌঁছে গিয়ে মাকে একবার পৌঁছানোর সংবাদ দেবে না? আমার মেয়ে কিন্তু তেমন মেয়ে নয়, কেন যে পৌঁছ সংবাদ দিল না সেটাই বুঝতে পারছি না। কাল থেকে আমার মনটা উচাটন করছে, ফোন করছি, ফোনে কেমন একটা আওয়াজ হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। আমি একবার ফোন করে দেখবো? করো না, দেখো না ফোনটা পাওয়া যায় কিনা। আমি তো ভেবেছিলাম তোমাকে সে কথাটাই বলবো। ঠিক করে আওয়াজ হচ্ছে, ঠিকই বলেছে ছোট মা, জানো তো ফোনটা না লাগছে না, কে জানে অত ব্যালেন্স ট্যালেন্স নেই। জাহ্নবীও না আশ্চর্য, আমি তো ওকে আলাদা করে টাকাও দিয়ে দিয়েছিলাম, ও কোথায় না ভরে নেবে ব্যালেন্স, তো লাজুক না মেয়েটা আশ্চর্য। ওর বরের নাম্বার নেই তোমার কাছে? দীপ্তর নাম্বার? না গো, দীপ্তর নাম্বার তো আমার কাছে নেই, ঋষির কাছে থাকবে জানো তো, ও তো এক্ষুনি নিচে নামবে, আমি ওকে জিজ্ঞেস করছি। মাসি কি, তুমি তো ওর সাথে অনেক কথা বলে তোমার নাম্বারটা নাওনি। ছোট মা, কথা বলেছি বলে যে নাম্বার নিতে হবে তার তো কোনো মানে নেই, আর আমার ওর নাম্বার নেওয়ার কথা মনেই হয়নি। তাছাড়া জাহ্নবীর ফোন নাম্বার তো আছে, আবার আলাদা করে দীপ্তর নাম্বার নেব। ছোট মা বলছি, তোমার কাছে দীপ্তর নাম্বার নেই? না গো, বড্ড ভুল হয়ে গেছে, ওর নাম্বার নেওয়া উচিত ছিল। এত ব্যস্ত হচ্ছ কেন? কেন এত ব্যস্ত হচ্ছ? দেবে দেবে, পৌঁছবে দেবে, হয়তো অনেক দেরি করে পৌঁছেছে, তারপরে দেরি করে ঘুম থেকে উঠেছে, তাই জন্য দিতে পারেনি, দিয়ে দেব, চিন্তা করো না। তাই বলছি, একবার পৌঁছ সংবাদটা পেয়ে গেলে মনটা শান্ত হয়ে যেত।
ওরা আনন্দ করুক না, তাতে তো কোনো অসুবিধা নেই। কোনোদিন তো বাড়ির বাইরে যায়নি এত দূরে। সত্যি কথা বলতে জামাইয়ের তো এত বয়স না, বাচ্চা ছেলে, এত দূর গেছে গাড়ি চালিয়ে, তাই একটু ভয় করছে। কিন্তু হঠাৎ গাড়ি চালিয়ে যাওয়ার ডিসিশনটা কেন হলো সেটা তো বুঝতে পারছি না। না না ছোট মা, আসলে ওদের ট্রেনে যাওয়ারই কথা ছিল। তুই ট্রেনে গেলে তো আগে থেকে টিকিট বুক করতে হয় না, এখন টিকিট পাইনি হয়তো। আর তারপর কি, জেনারেল কম্পার্টমেন্টে যাবে? ঋষি না ঠিকই বলেছিল, ও বারণ করেছিল। ঋষি বলেছিল যে এইভাবে যাওয়া যায় নাকি। হ্যাঁ, এখন যদি দীপ্ত একা মানুষ হতো তাহলে যে করে হোক চলে যেত, কিন্তু নতুন বিয়ে করেছে, সঙ্গে বউ, এভাবে জেনারেল কম্পার্টমেন্টে যাবে? আচ্ছা তুমি বলো, বসার জায়গা পাবে কি পাবে না তার কোনো ঠিক নেই, এভাবে যাওয়া যায় কখনো? আসলে কি বলতো, ওরা না ডেটটা ফিক্স করে ফেলেছিল, আর ওই ডেটটা ওরা মিস করতে চায়নি। আর ঋষিকেও সে কথাটা ডিরেক্টলি হয়তো ওইভাবে বলতে পারেনি, ওই জন্যই আমার মনে হয় ওরা গাড়িতে করে যাওয়ার প্ল্যানটা করেছে। কিন্তু বিশ্বাস করো, আমি কিন্তু জানতাম না যে দীপ্ত নিজে গাড়ি চালিয়ে যাবে। আমার কি মনে হয় জানো তো, আসলে টাকা পয়সার হয়তো ব্যাপার হয়েছিল জানো, তাই হয়তো ড্রাইভার টাইভার নেয়নি। ড্রাইভার নিলে তো ভালোই হতো বলো, একজন সঙ্গে করে থাকতো। এত খরচা তো আমরাই করলো। যদি মুখ ফুটে বলতো আরো খরচা করা যেত। তুমি তো কম করো নি রোশনি মা। সেটাই তো বোকামো মেজো মা, ওরা এলে না আমি আমি খুব বকবো। আর জাহ্নবীকেও বলবো যে তুমি যখন জানলে ও একা এভাবে গাড়ি চালিয়ে যাবে, তুমি বাধা দিলে না কেন?